আপনারা হয়তো কোরার নাম অনেকেই শুনেছেন এই কোরাতে কোশ্চেন এবং অ্যান্সার পোস্ট করা হয় এই কোরা প্ল্যাটফর্ম খুব বড় একটা প্ল্যাটফর্ম এখানে আপনারা ডে ওয়ান থেকে মনিটাইজ করতে পারবেন এখানে কোর্শেন এবং অ্যান্সার পোস্ট করে আপনি কোরা থেকে আর্নিং করতে পারবেন অনেকে রয়েছে যারা এই কোরা থেকে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আর্নিং করছে এবং করা ভালো একটা মার্কেট প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অ্যাফুলিয়েট মার্কেটিংও করতে পারবেন এবং এখানে আপনি ডে অন থেকে আপনার কোরা স্পেসকে মনিটাইজ করতে পারবেন মানে কোড়াতে ইউটিউবে যেমন একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় সেই চ্যানেলকে মনিটাইজ করতে হলে একার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টস্ট টাইম এটার প্রয়োজন হয় কোরাতে আপনাকে স্পেস ক্রিয়েট করতে হবে স্পেস ক্রিয়েট করে ওখানে আপনি করছেন পোস্ট করবেন এবং সেই কোশ্চেনে যত অ্যানসার আসবে যত ভোট আসবে এবং ওই কোশ্চেনটা যত ভিউ হবে তত আপনার আর্নিং হবে এবং ডে অন থেকে আপনার কোরা স্পেস মনিটাইজ হয়ে যাবে আপনি কোরাতে একটা স্পেস ক্রিয়েট করবেন ডে অন থেকেই আপনি মনিটাইজেশানটা অন করে দিতে পারবেন সেই জন্য মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি কোরাতে কাজ করবেন এবং কীভাবে কপি পেস্ট মেথডকে কাজে ও করাতে কাজ করা যায় সেই জন্য মনোযোগ সহকারে দেখুন একেবারে সিম্পল করাতে কাজ করা সেই জন্য আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন অনলাইন থেকে ইনকাম নিয়ে সিরিয়াস হয়ে থাকেন আপনি যদি আপনার মোবাইল ফোনকে কাজে লাগিয়ে কিছু ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিও শুরু করা যাক ওকে প্রথম স্টেপে আপনাকে দেখাবো আপনি কিভাবে কোরাতে একটা স্পেস ক্রিয়েট করবেন এবং দ্বিতীয় স্টেপে দেখব আপনি কিভাবে সেই স্পেসকে মনিটাইজ করবেন কারণ কোরা থেকে ইনকাম করতে হলে আগে আপনাকে কোরাতে একটা স্পেস ক্রিয়েট করতে হবে সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি ইনস্ট্যান্ট কোরা থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবেন এখানে জাস্ট আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ওপেন করার পর সার্চবারে সার্চ করবো কোরালিকে আপনিও সার্চ করবেন এই সমস্ত স্টেপ আপনি অনায়াসে আপনার মোবাইল ফোনে সাহায্য করতে পারবেন এখানে জাস্ট আমি কোড়ালিকে সার্চ করার পর আমার সামনে চলে আসলো কোরার ওয়েবসাইটটা এখানে আপনাকে কোরাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন কন্টিনিউ উইথ ফেসবুক করতে পারেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে জাস্ট আমি কন্টিনিউ উইথ গুগল করব করার পর জাস্ট ওয়েট এখানে চলে আসবে এখানে দেখুন যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে এরকম ইন্টারফেস শো করবে এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে এখানে আমি সিলেক্ট করব টেকনোলজি বিজনেস এখানে মিউজিক সায়েন্স অ্যান্ড এখানে সিলেক্ট করব মার্কেটিং এগুলো সিলেক্ট করব। ঠিক আছে কম্পিউটার সায়েন্স এগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর জাস্ট আমি ডানে ক্লিক করে দেবো ডানিক ক্লিক করার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন অনেক পোস্ট আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক অ্যাড শো করছে এবার আপনাকে একটু বুঝিয়ে বলি যে কোরা থেকে কিভাবে আপনার ইনকাম হবে আপনি কোরাতে একটা স্পেস ক্রিয়েট করলেন দেখাবো যে কিভাবে স্পেস ক্রিয়েট করবেন আপনি স্পেস ক্রিয়েট করলেন আপনার স্পেজে আপনি কোশ্চেন এবং অ্যানসার পোস্ট করলেন তারপর আপনার ওই স্পেসের কোশ্চেনে বিভিন্ন অ্যানসার এলো এবং ভিউ আসলো অডিয়েন্স আসলো আপনার ওই যে কোশ্চেনটা আপনি পোস্ট করলেন তার পাশে বিভিন্ন রকম অ্যাড শো করবে এখানে দেখুন যে অ্যাডটা শো করছে এরকম অ্যাড শো করবে এই অ্যাড থেকে আপনার ইনকাম হবে আর আপনি ডে অন থেকে মনিটাইজেশানটা অন করে দিতে পাচ্ছেন এখানে দেখুন এই যে অনেক পোস্ট রয়েছে অনেক পোস্ট রয়েছে এবং পোস্টের মাঝে মাঝে বিভিন্ন অ্যাডও আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা অ্যাড শো করছে এরকম আরও অনেক পোস্ট রয়েছে একটা অ্যাড শো করছে এরকম অনেক পোস্ট রয়েছে যেগুলো আপনি দেখতে পাবেন কোয়েশ্চেন করতে পারবেন অ্যান্সার করতে পারবেন এবার আপনাকে দেখাবো যে আপনি কিভাবে কোরাতে একটা স্পেস ক্রিয়েট করবেন স্পেস ক্রিয়েট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট এ স্পেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি নাম দেবেন আপনার স্পেজের মানে আপনার কোরা অ্যাকাউন্টের কি নাম দেবেন তার জন্য আপনি এখানে নামটা দিয়ে দেবেন এখানে দিয়ে দেবেন আমি আমার নামটাই দিয়ে দেব। ঠিক আছে এখানে আপনি ডিসক্রিপশান দিতে পারেন কি ডিসক্রিপশান দেবেন এখানে আপনি যে বিষয়ের ওপরে করছেন এবং অ্যান্সার পোস্ট করবেন সেই বিষয়ের উপরে একটা ডিসক্রিপশান বক্স রেডি করবেন যে বিষয় নিয়ে কাজ করতে চান আপনার মনে যে কোয়েশ্চেন রয়েছে যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয় সম্পর্কে একটা ডিসক্রিপশান বক্স লিখবেন এটা আপনি পরে লিখতে পারেন আগে ডিসাইড করবেন যে কি বিষয়ের উপরে কাজ করবেন সেই বিষয় অনুযায়ী আপনি এখানে একটা ডিসক্রিপশান বক্স রেডি করবেন এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনি স্কিপ করবেন এটা ঠিক আছে আর আপনি গেট ইনভাইট লিঙ্ক এখানে কপি করবেন আপনার ইনভাইট লিঙ্কটা কপি হয়ে যাবে এটা স্কিপ করে দেবেন আপনার স্পেস ক্রিয়েট কমপ্লিট এখানে দেখুন কোরাতে স্পেস ক্রিয়েট কমপ্লিট এখানে কোরাতে স্পেস ক্রিয়েট কমপ্লিট এবার আপনাকে আপনার স্পেসটাকে মনিটাইজ করতে হবে মনিটাইজ করার জন্য আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে স্পেস সাবস্ক্রিপশান আপনার যে স্পেজ অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করলেন আপনার স্পেজে যে পোস্ট করবেন কেউ যদি সাবস্ক্রিপশান নেয় তাহলে আপনার ওই পোস্টগুলো দেখতে পাবে এবং সাবস্ক্রিপশানের জন্য তারা আপনাকে কিছু পে করবে এখানে দেখতে পাচ্ছেন আপনি সেই অপশানটা রাখতে পারেন দ্বিতীয়ত কোরা প্লাস কোরা প্লাজের যে মেম্বারশিপ রয়েছে সেটা যদি কেউ নেয় সেটা থেকে আপনি রিভিনিউ শেয়ার পাবেন মানে সেটা থেকে আপনি আপনার কোরা প্লাজের নেম্বার যদি আপনার পোস্টে আসে তাহলে সেটা থেকে আপনার ইনকাম জেনারেট হবে তবে এই দুটো স্টেপ আপনি নেবেন না বর্তমানে এই দুটো স্টেপ থেকে আপনার ইনকামের কোনো প্রয়োজন নেই আপনি অ্যাড রিভিনিউ শেয়ারিং থেকেই ইনকামটা করবেন তার জন্য আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম স্টেপ যেহেতু এটা আমরা নেব না দ্বিতীয় নেব না তার জন্য আমরা লাস্ট রাখবো এখানে স্কিপ করব এটা ঠিক আছে সেকেন্ড স্কিপ করব। এখানে দেখুন অ্যাড রেভিনিউ শেয়ারিং এটা আমরা এনেবেল করব এনেবল করার জন্য আমরা এনেবেল নাওতে ক্লিক করব। এবার গো টু মাই এস পেজে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে মনিটাইজেশনটা এনেবেল হয়ে গেল এবার আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন পরবর্তী স্টেপে দেখাবো তার আগে এখানে আপনি কি করবেন এখানে সেটিংসে চলে আসবেন এখানে সেটিংসে ক্লিক করবেন সেডিংসে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রোফাইল আইকনটা চেঞ্জ করবেন এখানে আপনি প্রোফাইল আইকনটা চেঞ্জ করতে পারেন এবং এখানে একটা কভার ফটো অ্যাড করতে পারেন অ্যাড করে আপনি আপনার ডিটেলস এখানে দিতে পারেন ডিসক্রিপশান বক্স অ্যাড করতে পারেন সব কিছুই আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন এখানে কাস্টমাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন তার জন্য আর্নিংয়ে ক্লিক করবেন আর্নিংয়ে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি এখানে ব্যাঙ্কিং অ্যান্ড পে আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার ইমেল আইডিটা দেবেন এখানে ইমেল আইডি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন জাস্ট ওয়েট আমি এখানে ইমেল আইডিটা দিয়ে নেব এখানে ইমেল আইডি এন্টার করার পর জাস্ট আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা এন্টার করবেন এখানে আমার মোবাইল নম্বরটা আমি এন্টার করে দেব জাস্ট ওয়েট এন্টার করার পর জাস্ট আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ওই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপি বা সেই কোডটা আপনি এখানে এন্টার করবেন এন্টার করার জন্য জাস্ট আমি কোডটা দেখে নেব এবং এখানে এন্টার করে দেব। এখানে আমি ওটিপিটা এন্টার করে দিলাম এবার আপনি আপনার বিজনেস টাইপটা সিলেক্ট করতে পারেন এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন রাখার পর জাস্ট কন্টিনিউ উপরে ক্লিক করবেন এখানে কন্টেনিউতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট ওয়েট এখানে আপনার ফুল নাম আপনার যে নাম রয়েছে লিগাল নাম সেই নামটা এখানে এন্টার করবেন এখানে আমার নামটা আমি এন্টার করে দেব। এখানে আপনি আপনার নামটা দেবেন দেন এখানে আপনার টাইটেলটা আপনি এখানে এন্টার করবেন আপনার ডেট অফ বার্থ এখানে এন্টার করবেন এখানে আমি এন্টার করে দেব। এন্টার করার পর জাস্ট আপনি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারপেট চলে আসবে আপনি এখানে আপনার আইএফসি কোডটা দেবেন ব্যাংকের আইএফসি কোডটা দেবেন এবং অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করবেন এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা আবার কনফার্ম করবেন জাস্ট ওয়েট এগুলো আমি দিয়ে নেব এখানে দেখুন আমার সমস্ত অ্যাকাউন্ট ডিটেলসগুলো আমি ফিল করলাম এবার আমি এখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড কমপ্লিট হয়ে গেল এবার আপনি এখান থেকে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এডিট করতে পারেন এবং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে প্যান কার্ড বা আধার কোনো একটা আপনি ডকুমেন্টস সাবমিট করে এখান থেকে আপনি এটা ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিতে পারেন এবার আমি এখানে ক্যান্সেলে ক্লিক করব ক্লিক করার পর এগ্রি টু সাবমিট এখানে ক্লিক করব জাস্ট ওয়েট এবার এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন আর্ন টেন ডলার মিনিমাম টু রিসিভ ইউর ফার্স্ট পে আউট আপনি যখন টেন ডলার ইনকাম করবেন ফার্স্ট টেন ডলার আপনার যখন ইনকাম হয়ে যাবে তখন ওই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবার আপনি কীভাবে এখানে কাজ করবেন কাজ করার জন্য আপনি এখানে হোমে ক্লিক করে দেবেন হোমে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কোরা এসপেজে চলে আসবেন জাস্ট ওয়েট এখানে ক্লিক করবেন এখানে চলে আসবেন এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা শো করবে এখানে ক্লিক করবেন এরপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ক্রিয়েট পোস্ট পোস্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মনে যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন আপনি এখানে করতে পারেন ধরুন আমার মনে এখন একটা প্রশ্ন রয়েছে হাউ টু গেন ওয়েট ইন ফাইভ কেজি ওয়ান মান্থ এরকম টাইপের একটা কোশ্চেন রয়েছে জাস্ট আমি এখানে সেই কোশ্চেনটা পেস্ট করব হাউ ক্যান আই গেন ফাইভ কেজি ইন ওয়ান মান্থ এখানে জাস্ট আমি আকসে ক্লিক করব ক্লিক করার পর আমার কোশ্চেনটা কিন্তু এরকমভাবে শো করবে জাস্ট ওয়েট এখানে ব্যাগে ক্লিক করব এখানে দেখুন আমার কোশ্চেনটা এখানে এরকম শো করবে এবার এই কোশ্চেনটা কিন্তু গুগুলে শো করা আরম্ভ হয়ে যাবে এবং গুগলে এই কোশ্চেনটা যাদের সামনে শো করবে তারা চাইলে এখানে অ্যান্সার দিতে পারে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই বিষয়ে তারা কিন্তু এখানে অ্যান্সার করতে পারে এখানে ক্লিক করবে এবং অ্যানসার তারা করতে পারে এবার আপনি চাইলে এখানে একটা পোস্ট ক্রিয়েটও করতে পারেন এরকমভাবে রেগুলার আপনাকে এখানে কাজ করতে হবে রেগুলার কাজ করলে আপনার অ্যাকাউন্টটা রিস্ক পাবে এবং আপনি যে ডিসক্রিপশান দেখিয়েছিলাম ওখানেও আপনি যে বিষয়ের ওপরে কাজ করবেন সেই বিষয়ে রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন তাতে আপনার অ্যাকাউন্টটা সার্চে যেতে এবং আপনার অ্যাকাউন্টটা সামনে যেতে সহযোগিতা করবে এখানে জাস্ট আমি একটা করছেন রেডি করবো জাস্ট ওয়েট এখানে দেখুন আমি একটা পোস্ট রেডি করলাম এখানে দেখুন হাউ ডু আই আর্ন মানি ফ্রম হোম ইউজিং দ্য ইন্টারনেট ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমি কিছু উপায়ে ইনকাম করতে পারি সেই বিষয়গুলো আমি এখানে মেনশন করেছি হেয়ার আই উইল শেয়ার টোয়েন্টি মোস্ট হাই ইনকাম স্কিল দ্য হেল্প টু ইউ মেক মানি অনলাইন এখানে দেখুন অ্যাফুলিয়েট মার্কেটিং রয়েছে আরও অনেক বিষয় সম্পর্কে আমি এখানে কিন্তু ডিটেল যে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি এবার এই পোস্টে যত রিয়্যাক্ট আসবে এই পোস্টটা আমি করবো জাস্ট ক্লিক করব পোস্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন পোস্টটা কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন পোস্টটা এরকম শো করবে গুগলে এরকম শো করবে এবার আপনার এই পোস্টে যত আপভোড আসবে এখানে যত আসবে ক্লিক করবে এবং কমেন্ট আসবে শেয়ার হবে তারপরেই কিন্তু আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি এবার আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আইডিয়া নেবেন আইডিয়া নেওয়ার জন্য আপনি কি করবেন সার্চ করতে পারেন গুগলে এসে সার্চ করবেন মোস্ট আক্স কোশ্চেন ইন গুগল বা কোরা লিখে সার্চ করবেন মোস্ট আক্স কোশ্চেন ইন কোরা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি অনেক কোশ্চেন কিন্তু দেখতে পাবেন সেই কোর্শনের উপরে কাজ করতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে একটু আইডিয়া করতে হবে এবং আপনাকে একটু রিসার্চ করতে হবে আপনি যখন একটু রিসার্চ করবেন এবং কপি পেস্ট করে ও কাজটা করতে পারেন শুধু আইডিয়া আপনাকে নিতে হবে নিয়ে এখানে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন কোরা থেকে ঠিক এরকমভাবে ইনকাম হয় কোরাতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে ইনকাম হবে এ টু জেড দেখানোর চেষ্টা করেছি এবং কোরাতে আপনি সময় কাটাবেন কোরাতে আপনি বিভিন্ন পোস্ট দেখবেন দেখে আইডিয়া নেবেন নিলে আপনি বুঝতে পারবেন যে কোরাতে কত ভালো একটা প্ল্যাটফর্ম এখানে দেখুন ভোট কত চলে আসলো ষোলো হাজার ভোট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা দেখুন আটচল্লিশ ভোট রয়েছে একশো একাত্তর এখানে দেখুন সত্তর হাজার ভোট আশা করি বুঝতে পাচ্ছেন অনেকে কিন্তু কোরাতে কাজ করছে এখানে দেখুন একটা কোরা স্পেস এখানে দেখুন সেভেন পয়েন্ট সেভেন ফলোয়ার্স রয়েছে এখানে আপনার ফলোয়ার্স সব কিছু এখানে শো করবে জাস্ট ওয়েট এখানে অ্যাবাউটে ক্লিক করব অ্যাবাউটটা এরকম শো করছে আপনি এখানে অ্যাড ডিটেলসে সব কিছু লিখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন অ্যাকাউন্টকে কাস্টমাইজ করতে পারেন এখানে আপনার যখন ভিউ চলে আসবে আপনার যখন ফলোয়ার্স আসবে আপভোট আসবে কমেন্ট আসবে সব এগুলো এখানে শো করা শুরু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে আপনার কিভাবে ইনকাম হবে যদি আপনার ভিডিওটা ভালো লাগে যদি আপনি কোরা নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন